নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি দুটি কাঁচা আলু দিয়ে খুব কম সময়ে টেস্টি ও চটপটে নাস্তা তৈরি করে দেখাবো দেখতে যেমন সুন্দর খেতে আরও মজাদার বানানো ওর থেকেও সহজ চলুন রেসিপিটি শুরু করা যাক এই নাস্তাটি বানানোর জন্য দুটো কাঁচা আলুকে ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা গেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আমি আজকে এই দুটি কাঁচা আলু দিয়েই খুব মজাদার ও চটপটে নাস্তা বানিয়ে দেখাবো গ্রেট করা হয়ে গেছে এবার আমি জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেবো তিন চারবার ধরে আলুটাকে আমি খুব ভালোভাবে তিন চারবার ধরে ধুয়ে নিয়েছি এবার আলুটাকে জল চিপে একটা জায়গার মধ্যে আমি উঠে দিচ্ছি সব আলুগুলিকে আমি জল চিপে উঠে নিয়েছি এবার একটা প্যান বসিয়ে এক চামচ তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো দিয়ে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব লাল করে ভাজবো না একটু হালকা ভাজা হলেই হয়ে যাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিটাকেও এর সাথে একটু ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গ্যারেট করে রাখা আলু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খান সেই রকম বুঝে দেবেন এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখুন নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি সামান্য জল দিয়ে এটাকে দু মিনিট সেদ্ধ করে নেব সেজন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিচ্ছি এটা সেদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন সুন্দরভাবে ভাজা গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার এটাকে একটা জায়গার মধ্যে নামিয়ে নিয়েছি আবার সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরা আর দিয়ে দিচ্ছি পাতা ক্যারিপাতা পাতা দিলে খুব সুন্দর একটা টেস্ট হয় এবার এগুলাকে আমি ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি দুবাটি জল দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স যে যেমন ঝাল খান সেই রকম বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন জলটা ফুটতে শুরু করেছে এইবার দিয়ে দিচ্ছি এক বাটি সুজি আমি দুবাটি জলে এক বাটি সুজি দিয়েছি এবার আমি এটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব এটাকে নাড়তে নাড়তেই ঘন হয়ে যাবে সুজি তাড়াতাড়ি ঘন হয়ে যায় দেখুন একটা ডোয়ের আকারে চলে আসছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার এটাকে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করার পর আমি হাতে করে এটাকে দোলে নিচ্ছি এটাকে যত বেশি দোলব নাস্তাটি খেতে তত সুন্দর হবে এবং ডোটা খুব সুন্দর মসৃণ হয়ে যাবে দোলা হয়ে গেছে এবার হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি তাহলে হাতে জড়িয়ে যাবে না এবার লেচি একটু নিয়ে হাতের মধ্যে হালকা দোলে নিয়ে এভাবে চেপটে দিচ্ছি যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব এইবার আমি চারধার থেকে নিয়ে এসে আস্তে আস্তে করে আমি মুড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা বানানো কিন্তু খুবই সহজ খুবই ঝটফট করে এটা তৈরি হয়ে যায় এবার হাতের মধ্যে এইভাবে গোল করে দিলেই নাস্তাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি আগের মতো লেচি নিয়ে একটু হাতের মধ্যে দোলে নিয়ে এইভাবে চেপটে দিচ্ছি দেখুন এর মধ্যে পুটটাকে আবার দিয়ে দিচ্ছি আপনারা এইভাবেও মুঠো করে পুটটাকে দিতে পারেন গোল করে এইভাবেই আমি আগের মতোই চারিদিক থেকে নিয়ে এসে মুড়ে দিচ্ছি দিয়ে হাতের মধ্যে আমি গোল করে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবেই আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি যখনই আপনাদের মন চাইবে তখনই আপনারা ঝটপট করে বানিয়ে নেবেন প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হলেই আমি এইগুলোকে একটা একটা করে এর মধ্যে উঠে দিচ্ছি সবগুলিকে উঠে দিয়েছি এবারে সাইড থেকে উপরে তেল ছিটিয়ে দিচ্ছি বন্ধুরা আশা করি আজকের রেসিপি আপনাদেরকে ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এক মিটটা হালকা ভাজা হয়ে যেতেই এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি বন্ধুরা এটা খেতে খুবই টেস্টি ও মজার হয় সবগুলি উল্টানো হয়ে গেছে এইভাবে উল্টে পাল্টে ভালো করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি এই নাস্তাটি একবার খেলে আপনারা সিঙারা ও কচুরি খাওয়া ভুলে যাবেন এইগুলি ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে কতটা লোভনীয় হয়েছে এইবার আমি একটা একটা করে ছান্তার উপর উঠিয়ে নিচ্ছি যদি প্রতিদিন রুটি খেতে ভালো না লাগে আপনারা সকাল সন্ধ্যে এই নাস্তাটি বানিয়ে খাবেন খেতে খুবই ভালো লাগে ছোটরা খুবই মজা করে খাবে বড়রা খেতে খুবই পছন্দ করবে এবং আপনার প্রশংসা করবে সুজি দিয়ে তৈরির জন্য এর বাইরটা খুবই ক্রিস্পি হয় আর ভেতরটা নরম পুড়ে ঠাসা একবার যে খাবে খেতেই থাকবে এই রকম নতুন নতুন রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন